হরতালে পুলিশ ও মানুষকে হত্যা, সংখ্যালঘুদের উপর আক্রমণ আর বিরোধী দলীয় নেত্রী বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ অধিবেশন। স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে রোববার সংসদে অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে সংসদ সদস্যরা বলেন, বেগম খালেদা জিয়ার উস্কানিমূলক বক্তব্যের কারণে সারা দেশে সহিংসতার ঘটনা ঘটেছে। এজন্য খালেদা জিয়ার বিচার দাবি করেন এবং তারা বলেন, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায় বিএনপি। তারা সমস্ত ঘটনার মধ্যে এক ধরনের সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে যুদ্ধাপদী বিচারপ্রস্থ যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে তাকে তারা ধ্বংস করতে চায়। সে জাহেদের বুকে জাহেদের চেহারা দেখা গেছে প্রচার করে মসজিদে মসজিদে। তারা এই প্রচারের মধ্য দিয়ে আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তার অ্যাক্টিভিটিস মনে হয় সে জামাতের বর্তমান আমির। সুতরাং খালেদা জিয়া আপনাকেও রেহাই দেবে না, বাংলার মাটিতে আপনারও বিচার হয়ে এই অপরাধের জন্য। আপনি মানবতা বিরোধী অপরাধ করছেন। যে বক্তৃতা দিয়েছেন পয়লা মার্চ, মূলত তিনি বাঙালি জাতির বিরুদ্ধে আর একটি যুদ্ধ ঘোষণা করেছেন। আজকে সময় এসেছে তাদের বিরুদ্ধে সমগ্র বাঙালি জাতিকে আবার রুখে দাঁড়াতে হবে।